ক্লাস চলছে, মোস্তফা স্যার বোর্ডে কিছু একটা লিখছে। পাশে বসে থাকা নেহাকে বললাম, চল পালিয়ে যাই। না না, আজকে ফুল ক্লাস করে যাব। আর ক্লাস থেকে পালানোর কথা বলছি না, বিয়ে করার জন্য। বাড়ি ছেড়ে? না না বাবা, আমি পারবো না। তো কি বাড়ি নিয়ে পালাবি? তোদের বাড়ির নিচে চাকা লাগানো আছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না তো, আমি পালাতে পারবো না, মানে পারবো না। কিছুতেই না। মরে গেলেও না। বেঁচে থাকতে তো পারবি, মরা মানুষ এমনিতেও পালাতে পারে না, পালানো তো দূরে থাকে, হাঁটতেও পারে না। হঠাৎ স্যার আমার দিকে ডাস্টার ছুড়ে মারলেন। আমি দাঁড়িয়ে বললাম, স্যার আমাকে ডাস্টার গিফট করতে চান বললেই পারতেন, কষ্ট করে উঠে গিয়ে নিয়ে আসতাম, ছুড়ে মারার কি দরকার ছিল। ক্লাসের সবাই হেসে দিল। তারপর স্যার বলল, তোর সাথে কথা বলাই বেকার। আর এই নেহা, ও তোমাকে কি বলেছিল? নেহা ভয় পাচ্ছে, চেহারা লাল হয়ে আসছে। ওর এই একটাই সমস্যা, খুব সহজ সরল, বানিয়ে কিচ্ছু বলতে পারে না। সরলতা দেখেই প্রেমে পড়েছিলাম, মনে মনে বলতে লাগলাম, ভয় পাওয়ার কিছু নাই, যা বলার বলে দাও। স্যার আবার জিজ্ঞেস করলেন, কি হলো বলো। স্যার, ও আমাকে ওর সাথে পালিয়ে যেতে বলছিল। নেহার চেহারা লাল হয়ে আছে ভয়ে, স্যারের চেহারা লাল হয়ে যাচ্ছে রাগে। স্যার এবার আমার দিকে রাখিয়ে বললেন, ক্লাসের ভিতরে সব কি? আমি প্রথম দিন ক্লাসে ঢুকেই বলেছিলাম, আমার ক্লাসে আমার অনুমতি ব্যতীত কোনো ধরনের কথা বলা যাবে না। স্যার, এতগুলো মানুষ একসাথে চুপচাপ বসে আছে, দেখতেও তো খারাপ লাগে, তাই একটু আলাপ আলোচনা করছিলাম। তাছাড়া আপনি ক্লাসে ঢুকে একা একাই বকবক করে যান, একটা মানুষকে এভাবে অবহেলিত হতে দেখে কার ভালো লাগবে বলেন? একা একাই কথা বলে যান, কেউ পাত্তা দেয় না। অবশ্য আপনার বকবক করার বেশিরভাগ কথাই আমার মাথার উপর দিয়ে যায়। তোর সাথে আর কোনো কথা নাই, এখনই ব্যাগপত্র নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যা। অভিভাবক ছাড়া তোর কলেজে আসা নিষিদ্ধ করলাম। থ্যাংক ইউ স্যার, আমার এমনিতেও ক্লাস করতে বিরক্ত লাগছিল, তার উপর নেহা পালাতে রাজি হচ্ছে না, আমি কালকে ড্যাডিকে সাথে নিয়ে আসবো। কথাটা বলে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে এলাম। আব্বু এলাকার মেম্বার, এলাকায় মোটামুটি সুনাম আছে, কখনো কারো খারাপ চাইনি, সহজ সরল মানুষ, যা বোঝায় তাই বুঝে, আমাকে নিয়ে অনেক গর্বিত। পরের দিন আব্বুকে নিয়ে মোস্তফা স্যারের কাছে গেলাম। মোস্তফা স্যার আব্বুর ঘনিষ্ঠ লোক, তার সম্মানের কথা চিন্তা করে আলাদা একটা রুমে আমাকে আর সাক্ষী হিসাবে নেহাকে ডাকা হলো। আমি আর নেহা পাশাপাশি দাঁড়িয়ে আছি, মোস্তফা স্যার আর আমার আব্বু টেবিলের দুই পাশে দুইটা চেয়ারে বসে আছেন। মোস্তফা স্যার নেহাকে বললেন, কালকে ও তোমাকে কি বলেছে একটু ওর আব্বুকে বলো তো। নেহা আব্বুর দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, ও আমাকে ওর সাথে পালিয়ে যেতে বলেছে। আব্বু একটু রাগ দেখানোর চেষ্টা করে আমার দিকে তাকিয়ে বললেন, এসব কি বাবা, তোমার ওকে ভালো লাগলে আমাকে বলতে পারতে, ওর পরিবারের সাথে আমি কথা বলতাম, কলেজে এসে এসব বলার কি দরকার ছিল? আপনি তো বলেছিলেন পৃথিবীর সবচেয়ে সম্মানীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, তাই আমি সম্মানীয় জায়গায় একটা সম্মানীয় নারীকে সম্মানীয় প্রস্তাব দিয়েছি। ওদের বাড়িতে গিয়ে প্রস্তাব দিলে ব্যাপারটা কি আর সম্মান পেত বলেন? আব্বু স্যারের দিকে তাকিয়ে বললেন, কথা তো ঠিক, কিন্তু মেম্বার সাহেব, আপনার ছেলে বেয়াদবি করেছে। আব্বু আমার দিকে তাকিয়ে বললেন, এটাও ঠিক, বেয়াদবি কেন করেছো? কাউকে বিয়ের প্রস্তাব দেওয়াটা কি বেয়াদবি? পালিয়ে যেতে বলাও তো এক ধরনের বিয়ের প্রস্তাব, তাই না? আমি শুধু আপনাদের কষ্ট না বাড়িয়ে ব্যাপারটা নিজে নিজে সেরে ফেলতে চেয়েছিলাম, এটা কি বেয়াদবি বলেন? এটা যদি বেয়াদবি হয় তাহলে যারা কোনো মানুষকে বিয়ের প্রস্তাব দেয় তারা সবাই বেয়াদব, পৃথিবীর সব বিবাহিত মানুষই বেয়াদব। আব্বু আবার স্যারের দিকে তাকিয়ে বললেন, এটাও তো ঠিক। স্যার বুঝে ফেলেছে, আব্বুকে বিচার করতে ডেকে এনে কোনো লাভ হয়নি, সময় নষ্ট। আব্বুর চোখ তার ছেলের জন্য গর্বে চকচক করছে। স্যারের দিকে তাকিয়ে বললেন, স্যার ভাবছি মেয়েটার বাবা মাকে কলেজে ডেকে এনে বিয়ের ব্যাপারে কথা বলি, কি বলেন? বিয়ের ব্যাপারে কথা বলার জন্য এসে সম্মানীয় জায়গা আর হয় না। স্যার অনেকটা হতাশা ভরা কণ্ঠে জবাব দিলেন, ঠিক আছে, আমি আপনাদের আগামীকাল এক ঘন্টার জন্য অডিটোরিয়াম রুম ম্যানেজ করে দিব। আব্বু আর স্যার কথা বলে যাচ্ছে, আমি আর নেহা ক্লাসের দিকে ফিরে যাচ্ছি। লক্ষ্য করে দেখলাম নেহা লজ্জা পাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, পালিয়ে যাবে আমার সাথে? না। হ্যাঁ, না জবাব শুনে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগছিল, সম্ভবত ওর হাসি দেখে।